অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা। খুব সংক্ষিপ্ত পরিসরে একটা ভালো মাফার গুড মেসেজ নিয়ে আসছি, তা হলো বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে নতুন একটা নিয়োগ প্রকাশ করছে। সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে এই টেলে সেই কাঙ্ক্ষিত নিয়োগ। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর, এটার সূত্র হলো আজকে মানে সরি 25 তারিখের যে কালের কণ্ঠ পত্রিকাটা আছে, সেই 25 তারিখ কালের কণ্ঠ পত্রিকা আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এখানে মূলত নিয়োগটা প্রকাশ করছিল, তো আমি এটা নিয়ে জাস্ট বেসিক বিষয়গুলো আলোচনা করবো, বাকিটা আপনারা অবশ্যই নিজে থেকে দেখে নেবেন। তো এই সার্কুলারটি পাবেন আপনারা, আমার প্রথম কমেন্টই আপনারা পেয়ে যাবেন। তো এই সার্কুলারের পাশাপাশি আমি এই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ঢুকলে কিন্তু যাবতীয় আপডেট যে মেসেজগুলো আমি সচরাচর দিয়ে থাকি, প্রত্যেকটা আপডেট সার্কুলারের মেসেজগুলো এখানে আপনারা পাবেন, প্রত্যেকটা আপডেট সার্কুলার। তো আপনার চাইলে এখান থেকে দেখে দেখে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার ফেসবুকের মাধ্যমে সরাসরি চাকরির যে কোনো নিয়োগের মেসেজ পেতে চান, তাহলে আমার এই চ্যানেল এই পেজটিকে লাইক করে রাখবেন, এবং এখানে লাইক করলে দেখবেন আপনার প্রত্যেকটা আপডেট যে মেসেজগুলো দিয়ে থাকে প্রত্যেকটা আপনার এখানে পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো অবশ্যই সার্কুলার একটু লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এক কথা। তো বন্ধুরা যাই হোক, আমি সরাসরি এটা নিয়ে একটু আলোচনা করি। তো এই বিমান বাহিনীর সদর দপ্তর যে নিয়োগটা প্রকাশ করছে, এখানে প্রথম যে ক্যাটাগরিতে বলছে তা হলো নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার লাগবে একজন। এখানে বেতন আলোচনা সাপেক্ষে একত আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখানে যা খাকাবেন ওই অনুযায়ী আপনি পেয়ে যাবেন, কোনো প্রবলেম। দেন 2 নম্বর হলো সিস্টেম অ্যানালিস্ট, এটাও আপনারা যা আলোচনা সাপেক্ষে বয়স 35-এর ভিতরে হতে হবে। দেন 3 নম্বর হলো প্রোগ্রামার। তো বন্ধুরা এটা কিন্তু আসলে একটা কথা প্রথমে একটু বলে নিই, তাহলে আমার যে এখানে কিন্তু নর্মাল কোনো ক্যাটাগরি না, এখানে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করছেন মূলত এটা তাদের জন্য, এটা একটু মানে হাই ক্লাসের জব আর কি। তো এখানে আগ্রহী প্রার্থীরা মানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আর কী কী চাইছে এখানে একটু দেখবেন। দেখার পরে ঠিক যেদিন এটি প্রকাশিত হয়েছে সেদিন থেকে 15 দিনের ভিতরে আপনারা এই নিম্ন ঠিকানা বরাবর মানে ডাক কিংবা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন। তো কবে পাবলিশ করছে আমি কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছি যে কালের কণ্ঠ 25 জানুয়ারি 2021 এটা পাবলিশ করছে। তো 25 থেকে শুরু করে আপনার 15 দিন, তাহলে হতে পারে যে আপনার সামনের মাসের 14 তারিখের ভিতরে 15 তারিখের ভিতরে আপনাকে এটা পাঠাইতে হবে। তো আপনার যদি এখানে যা যোগ্য সম্পন্ন প্রার্থী যেগুলি বলে যদি নিজেকে জাস্ট বিবেচনা দেওয়া মনে করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদন করতে মিস করবেন না। তো দেখে বন্ধুরা এতটুকুই খুব সংক্ষেপে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।